বন্ধুরা, এবার তিলক তোমার মা বাবা আবারও মুখ খুললেন বিচার ব্যবস্থাকে নিয়ে, আইনি ব্যবস্থাকে নিয়ে। স্বয়ং আমাদের দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে উনারা মুখ খুললেন। চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে শোনাবো যে কি কি তিলক তোমার বাবা মা বললেন। চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আপনাদের সবাইকে আমার নতুন একটি প্রতিবেদনে স্বাগত। বন্ধুরা, তো তিলক তোমার বাবা মা উনারা কি কি বললেন, উনারা আজকে এই যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো আপনাদেরকে শোনাবো, সত্যি ওনারা ভিতর থেকে ভেঙে গেছেন। এবার বলছেন ওনারা, আমাদেরকে এবার নিজের পথে নামতে হবে, এবার আমরা নিজেরা পথে নামবো, নিজেরা আন্দোলন করব। কারণ আমার মেয়ের তো দোষীদের শাস্তি দিতেই হবে, জাস্টিস তো আমরা নিবই, এবার আমরা পথে নামব। ওনারা বলছেন যে বিচারপতি এই যে ডেটের পর ডেট দিচ্ছেন, যেখানে উনি শুনানি পারছেন না দিতে, সেখানে উনি ডেট দিচ্ছেন কেন? আমরা অপেক্ষা করছি, টিভির সামনে বসে থাকছি, অথচ আমরা কিন্তু পাচ্ছি না যে আজকে আরজিকর মামলার শুনানি হলো না। প্রথমত বলা হতো যে আরজিকর মামলার খুন ও ধর্ষণ ব্যাপারে, হ্যাঁ, মানে মামলা হবে। এবার আরজিকর মামলা কিন্তু কেন? যাই হোক, চলুন আমি এই সমস্ত কথা নিজে না বলে আপনাদেরকে তিলক তোমার বাবা মার কথাগুলো আগে শোনাই। বন্ধুরা, মানুষ কতটা হতাশ হয়ে গেলে শেষে কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হয়। আমরা প্রত্যেকে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ, আমরা প্রধান বিচারপতিকে অনেকটা শ্রদ্ধা করি, উনার প্রত্যেকটা কথাকে আমরা মান্যতা দিই। কিন্তু উনার কথাই আজ মান্যতা পাচ্ছে না, কেন? উনি নিজে বলছেন যে আরজিকর মামলার গতকালকে বললেন, তারপরের দিন, তারপরের দিন বললেন, তারপরের দিন মানে আজকে হওয়ার আছে, আর আজকেও কি হবে সেটা আমরা জানি না, কারণ আমি ভিডিওটা করছি এখন গিয়ে বেলা 12টা বাজে, কিন্তু আজকেও কি হবে সেটা ঠিকঠাক মতো বলা যাচ্ছে না। প্রধান বিচারপতির কাছে বিনীত নিবেদন, অনুরোধ যে আরজিকর মামলাটা একটু দেখুন। আরজিকর মামলা, এক মায়ের কোল ফাঁকা হয়ে গেছে, এক বাবা তার মেয়েকে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে মেয়েকে কষ্ট করে, সাধ্যের বাইরে খরচ করে পড়াশোনা করিয়েছে, সেই মেয়ে আজকে পৃথিবী থেকে চিরতরের মতো বিদায় হয়ে গেছে। তিলক তোমার বাবা মা কথা বলছে আর কান্না করছে, মেয়েটির বাবা মা বলছে আমার তো সব চলে গেল, মেয়েটা যত পরিশ্রম করেছিল, যত কষ্ট করেছিল, সমস্তটা চলে গেল, আমারও সমস্তটা চলে গেল, এরপরেও কি আমার মেয়ের অপরাধীদের শাস্তি হবে না? প্রথমত আমাদেরকে বলা হলো যে আপনার মেয়ে অসুস্থ, তারপরে বলা হলো সিরিয়াস, তারপরে বলা হলো সুসাইড করেছে। কি হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, ছেলে খেলা হয়ে গেছে, তিলক তোমার বাবা মা এইভাবে বলছেন ওনারা। ওনারা বলছেন আমরা আর বিশ্বাস রাখতে পারছি না, আজকে বিচারপতির উপর আমরা হতাশ, কারণ প্রত্যেকের নজর সেই আরজিকর মামলার শুনানির উপরে, বহু মানুষ এই আরজিকর মামলার শুনানির উপর মানে বসে থাকে, অপেক্ষায় থাকে যে এবার কি হবে, এবার অপরাধীর নাম সামনে আসবে, তো এবার কি হতে চলেছে, এবার সিবিআই স্ট্যাটাস রিপোর্টে কি জমা দিতে চলেছে, কি বলতে চলেছে সিবিআই। কিন্তু তারিখ পর তারিখ, বলে না একটা সনি দেওয়ালের ডায়লগ আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আজকে ঠিক সেটাই হচ্ছে। আমাদের মাননীয় বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে অনুরোধ, এই ব্যাপারটা দেখুন, দেখুন এই ব্যাপারটা, কারণ এই ব্যাপারটা জাস্টিস না হলে সত্যি আমরা কেউ শান্তি পাবো না, কারণ অপরাধীদের শাস্তি দরকার। এক মেয়ে, সে অন ডিউটি, একজন ডক্টরস অন ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীদের ছাড়ার কথা তো নয়, তাই না? অপরাধীদের শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই। আমরা আইনকে সম্মান করি, আইনকে আমরা মানি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আইনি ব্যবস্থার কাছে অনুরোধ, বিচারপতির কাছে অনুরোধ, যাতে এই ব্যাপারটার ঠিকঠাক মতো, হ্যাঁ, মানে ঠিকঠাক মতো বিচার হোক, অপরাধীর শাস্তি হোক। যাই হোক বন্ধুরা, চলুন আপনারা শুনে নিন তিলক তোমার বাবা মার কথা। এই যে বিচার ব্যবস্থা, একটা বিচারপতির কথার একটা কোনো মূল্য নেই, হতাশ হচ্ছে, একটু হতাশ হচ্ছে বিচার ব্যবস্থার উপরে। তারপরে শ্রমটো যেটা আছে, উনি এটা মানে মনিটরিং করছেন, কি মনিটরিং করছেন তাহলে? আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি এখন, আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই। সত্যি কথা বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আমরা পুরোপুরি ভরসা রাখছি, কারণ দুদিন ধরে, কালকে বিচারপতি নিজে বললেন যে সকাল প্রথম কেস থাকবে আরজিকর মামলার, কিন্তু দেখা গেল 34 নম্বরে 34 নম্বরে কেসটা চলে গেলো। কী করে ব্যাপার এটা? তাহলে প্রধানমন্ত্রী কালকে কেন বললেন, প্রধান বিচারপতি কেন বললেন যে এটাকে প্রথম কেস থাকবে সকালবেলা? উনি তো কালকে যখন উঠে গেছেন
বেঞ্চ থেকে তখন উনি বলেছেন যে এই কেসটা প্রথম দেখা হবে, কেন সেটা 34 নম্বরে চলে গেল? তাহলে বিচার ব্যবস্থার উপরে আস্থাটা কী করে হচ্ছে? অটোমেটিক স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে, হতাশ হচ্ছে, একটু হতাশ হচ্ছি ও বিচার ব্যবস্থার উপরে। সুপ্রিম কোর্ট সুমোটো মামলা নিয়েছিল কি আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের, সেটা কী হলো? আরজিকর মামলা চলে গেল কেন? এটা কী ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে? আজকে 3 মাস হয়ে গেল, আমরা কোনো রকম সেরকম সঠিক বিচার পাইনি এখন, এবং সিবিআই বলছে যে এখন আমাদের অনেক কাজ বাকি। তারপরে সুমোটো যেটা উনি এটা মানে মনিটরিং করছেন, কী মনিটরিং করছেন তাহলে? আজকেও এরকম অবস্থা হলো, হ্যাঁ সেটাই তো বলছি। তারপরে 34 নম্বর চলে গেলে তারপরেও আজকে উনি সেই মামলা শুনলেন না, আদৌ কি কাল শোনা হবে? সেটা তো এখন ওনার উপর ভরসা করে, এখন যে দেখতে পাচ্ছি ওনার উপরই ভরসা করে থাকতে হবে। মানে মানে সত্যি কথা বলতে কি, যে আমরা যে দেশে বসবাস করি সে দেশের যে কী অবস্থা, এ সমস্ত জিনিসগুলো দেখলেই বোঝা যায়। এই যে বিচার ব্যবস্থা, একটা বিচারপতির কথার একটা কোনো মূল্য নেই। প্রধান বিচারপতি যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি মানে তার কথার কোনো মর্যাদা পেল না। এটা আমরা তো হাইকোর্টে মামলাটা করেছিলাম আমার মেয়ের বিচারের ভালো এজেন্সি চেয়ে, উনি সেটাকে সমমোটো হিসাবে নিলেন আরজিকর মামলায়, আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস নিলেন, সেটা হয়ে গেল আরজিকর মামলা। এখন দেখা যাচ্ছে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাই ওনার বেশি না, ওই জায়গাটা স্ট্যাটাস রিপোর্ট নিচ্ছে তখন 2 মিনিট শোনা হয়েছিল আমাদের কেসটা, আর তারপরে একটা 3 সপ্তাহ পরে ডেট দিয়ে একটা কালকে 3টে থেকে আমরা টিভি খুলে বসেছিলাম, তারপরে হতাশ হয়েছিলাম, আজকে সকালে 10টা থেকে টিভি খুলে বসে বিকালবেলায়ও হতাশ। তবে আমরা হতাশ হব না, আমরা বিচার ব্যবস্থার উপর হতাশ হয়েছি, কিন্তু আমাদের মনের জোর আছে, আমরা লড়বো, বিচার আমরা ছিনিয়ে আনবো। আমার মেয়েটা যেভাবে মারা গেছে এটাকে নিয়ে একটা ছেলে খেলা তৈরি হয়েছে। প্রথমেই আমাদের বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। প্রথমে বলা হলো সে অসুস্থ, তারপরে বলা হলো সুইসাইড করেছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন বলে ডেকে নিয়ে আমাদের 3 ঘন্টা বসিয়ে রাখা হলো ওখানে, দেখতেই দেওয়া হলো না মেয়ের মুখ। এটা একটা ছেলে খেলা তৈরি হয়েছে। তারপরে পুলিশের যে ভূমিকা, একটা ক্রাইম তৈরি হয়েছে সেটা কেন ধামা চাপা দেওয়া হবে? যারা ক্রাইম করা হয়েছে তাদের উপর কেন প্রশাসনের হাত থাকবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এখানে হয়েছে, এখানে আমার মেয়েটার মৃত্যুটাকে একটা ছেলে খেলা দেখা হয়েছে, যেখানে আমরা আজকে এত বছর ধরে যা করেছিলাম সব হারিয়েছি, মেয়েটা এতদিন ধরে কষ্ট করে যা অর্জন করেছিল সব চলে গেছে, সেখানে এরা একটা ছেলে খেলা মনে করছে এই ব্যাপারটাকে। আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্র, এই যে সুপ্রিম কোর্টের যে আজকে দেখছি, আমরা প্রচন্ড আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে, তেনার যদি একটু শোনার সময় না থাকে, উনি সময়টা নিতে গেলেন কেন? আমরা তো এটাই বুঝতে পারছি না উনি কেন নিতে গেলেন। বিচার যে ব্যবস্থা তার উপর আস্থা রাখছি, বিচারে বলবে এরপরে চাচ্ছি বিচার, বিচার আমরা বলো তো, বিচার আমরা চিনি না বুঝিভাবে। সেই 9 আগস্ট আমার মেয়ের সঙ্গে ঠিক কি ঘটেছিল আমরা এখনো জানতে পারিনি, আমরা জানতে চাই, এবং প্রকৃত দোষীদের ধরে যেন অপরাধ অপরাধ সামনে আনা সামনে আনা হয় এবং প্রকৃত সাজা দেওয়া হয়, এটাই চাই। সেটা শুনুন, সেদিন ও কোর্টের মধ্যে কিচ্ছু বলেনি, এটা পুরো নাটক করেছে না কোর্টের মধ্যে, ও এই সমস্ত কথা কোর্টে বলুক, কোর্টে তো বড় বলা জায়গা আছে, কেন বাইরে এসে বলছে? আজকে আমার মেয়েটা হসপিটালে চাকরি করতে গিয়ে খুন এবং ধর্ষণ হয়েছে, এবার রাজ্য সরকার কি করে সেই দায় এড়িয়ে দিতে ফেলতে পারে? আমি তো এই প্রশ্নের উত্তরটা আজকে পর্যন্ত 3 মাসে সরকারি 3 মাস এখনো তার কোনো প্রভাবই বুঝতে পারিনি এখনো। আমরা এতদিন কথা বলতে গেলে চোখে জল আসতো, আর চোখে জল আসবে না, আমরা এখন লড়াইটা ছিনিয়ে আনার চেষ্টা করবো, ছিনিয়ে আনবোই, রাস্তা নাবেন তাহলে, হ্যাঁ অবশ্যই, কারণ এরকম আমরা সহ্য করবো না। তা আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি এখন, আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই, আন্দোলনই একমাত্র রাস্তা আমাদের দেখতে পাচ্ছি বিচার পেতে গেলে। বন্ধুরা আপনারা শুনলেন তিলোত্তমার বাবা মার কথা, কি বলা হয়েছে সেখানে? তিলোত্তমার বাবা মা ভিতর থেকে কতটা ভেঙে গেলে, ওনারা বলছেন বিচার পাইনি কিন্তু ভেঙে পড়বো না, আমরা মনোবল হারাবো না, আমরা লড়াই করব, এবার আমরাই পথে নামব। কতটা একটা মানুষ ভেঙে পড়লে এই ধরনের কথা বলে বলুন তো? ওনারা নিজে বলতেন যে আমরা সিবিআইয়ের উপর ভরসা রেখেছি, আমাদের কেন্দ্রীয় সংস্থার উপর ভরসা আছে, আমাদের প্রধান বিচারপতির উপর ভরসা আছে, কিন্তু আজকে ওনারা বাধ্য হয়ে এই কথাগুলো বলছেন। প্রত্যেকটা মানুষ আজকে বলছে যে কী হচ্ছে এসব, কেন হচ্ছে? যাই হোক, চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিন, আর অবশ্যই প্রত্যেকে
বিচারপতির কাছে অনুরোধ করুন, প্রধান বিচারপতির কাছে অনুরোধ করুন, কারণ আমাদের অনুরোধ করার অধিকার আছে। আমরা বিচারপতিকে প্রশ্ন করব এটা আমাদের অধিকার আছে, কিন্তু বিচারপতিকে অবমাননা করব এটা আমাদের অধিকার নেই। আমরা আইনকে অমান্য করব এটা আমাদের অধিকার নেই, কিন্তু আইনের কাছে অবশ্যই আমরা প্রশ্ন করতে পারি, দ্বারস্থ হতে পারি আইনের, তাই না? আজকে সেই বিচারপতির কাছে আমরা অনুরোধ করছি যে আমি অনুরোধ করছি ক্রিয়েটার হিসাবে দেখুন ব্যাপারটাকে। এক মা এক বাবা সারা জীবনের মতো তার সন্তানটাকে হারিয়ে ফেলেছে। যাই হোক, চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। ভিডিওটি যদি আপনাদের যুক্তিপূর্ণ ভালো মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। চলুন টাটা।